নমস্কার। মহিলা উন্নয়ন আজকে এমন একটি জায়গাতে এসে উপস্থিত হয়েছে, দুর্গাপুরের বিধাননগরের সাহসে। এই সাহসের যিনি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা মাননীয় এস এন জাজোদিয়া মহাশয়, ওনার থেকে আমরা কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব এই সাহসের ব্যাপারে। আসুন আমরা শুনে নিই ওনার থেকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য। আপনাদের সাহসের ব্যাপারে আমাদের দর্শকদের সংক্ষিপ্ত কিছু বলুন। আমরা সাহসে যে বাচ্চারা কামে কালা হয়ে জন্মায়, জন্মবধির বলে, তো তাদের সঙ্গে কাজ করি। জন্মবধির হলে কী হয়, কালক্রমে সে বোবা হয়ে যায়, এটাই প্রচলিত ধারণা এবং এটাই হয়ে এসেছে এতদিন। কিন্তু যদি ঠিক সময়ে জানা যায় যে তার বধিরতা আছে জন্মের পরে পরে, তাহলে কিছু পদ্ধতি আছে, কিছু টেকনিক্স আছে, সেগুলো যদি বাড়িতে ব্যবহার করা হয়, মা বাবারা এবং পরিবারের অন্য সদস্য যারা আছেন তারা যদি ব্যবহার করে, তাহলে কিন্তু বাচ্চাটা কালক্রমে ভাষা ব্যবহার করবে, অর্থাৎ কিনা কথা বলতে আরম্ভ করবে। এবং কথা বলতে আরম্ভ করা মানে হচ্ছে সে নর্মাল স্কুলে যাবে, নর্মাল স্কুলে যাওয়ার পর তার পড়াশোনা যেমন হওয়ার কথা তেমনি হবে। অর্থাৎ কিনা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কানে কালা হয়ে জন্মালে বোবা হবে, এইটা হবে না, বোবা হবে না। সে কানে কালা হয়ে জন্মেছে সেটার জন্য অন্য ব্যবস্থা, কিন্তু তার জন্য যে বোবা হয়ে যাওয়াটা সেটা আমরা আটকাতে পারি। এবং আমাদের সংস্থার সঙ্গে, একটি সামাজিক প্রতিষ্ঠান এটা, এবং আমাদের সংস্থার সঙ্গে এখন বিভিন্ন জায়গা থেকে প্রায় 500 পরিবার যুক্ত আছে, এবং সবারই বাচ্চা মোটামুটি বিভিন্ন লেভেল অফ ডেভেলপমেন্টে রয়েছে এবং স্কুলে কলেজে যাচ্ছে। যারা আপনার জন্মবধির তারা যদি তারা আপনাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে? আমাদের অফিস খোলা থাকে।